কাঁদিস না, অনুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহা দিয়ে দিব। করিস কক করিস না কক, ও করিস কক করিস না কক, অনুনু কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব। চুপ কর, আমি আগে শাড়ি পরতে পারি না, আর তোর ঠাকুমার চালায় আমার শাড়ি পরে ঘুরতে হবে সব সময়। আরে তোমরা না ভাবছো কি, এটা আমার বাচ্চা, এটা আমার বাচ্চা নয়, আজ 10 বছর বিয়ে করেছি, একটা বাচ্চা হয়নি। মানুষ আর কতদিন এই পুতুল নিয়ে সংসার করতে পারে বলো? আজকে আমাদের লোকটা এলে যে কোনো উপায়ে আমার একটা বাচ্চা দিতে হবেই হবে। দাদা, মানুষ মানুষ কত রকম জ্বালায় জ্বলতে পারে? আমি আমি জ্বলতে যে আলাগ অন্য জ্বালায়। আমার দুঃখের কথা কি বলবো, 5 বছর বিয়ে করেছি, এখনো অবধি বাবা হতে পারিনি। এত ডাক্তার দেখাচ্ছি কিন্তু প্রবলেম কার, ডাক্তার বলতেই পারতেছে না। কিন্তু কাজ থেকে বাড়ি ফিরলে সেই বইয়ের ড্যাঙ্গে নানি, কি চাই? আমার বাচ্চা চাই। তা বাচ্চা কি কাজের বল, আমি পেরে ওর কোলে দেবো। কিন্তু বাড়ি যখন এসেছি বাড়িতে ঢুকতে হবে, ও যা বলবে আমি মুখ বুঝে সহ্য করে নেবো। বলি এই হবি। আরে বলছি, ভালো আছো? আরে ভালোটা আমি থাকবো কিভাবে, এই তো দেখতে দেখতে 10 বছর বিয়ে হলো, আজ পর্যন্ত তুমি আমাকে কোনো বাচ্চা দিতে পেরেছো? ফের সেই বাচ্চার কথা, তোমাদের কি বলুন, আমি বাড়ি ঢুকতে না ঢুকতে ও বাচ্চা ছাড়া অন্য কিছু জানে না। তা আমি ওকে কত বোঝাবো যে দেখো সোনালি, আমাদের ভগবান বাচ্চা দেয়নি, তা তুমি বারবার সেই বাচ্চার কথা বলে আমার মনটাকে জব্দ করে দিও না। এই শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আছে, যদি আমার বুদ্ধি মতো তুমি চলতে পারো, আমি আর তুমি বাবা মা হবই হব। কি বলতো, যে তোমার কথা মতন চললে আমি বাবা হব? হ্যাঁ হবে, আমি বাবা হব, তুমি বাবা হবে। তা কি কথা ঝট করে আমার বলো। কথাটা হলো এটাই, আমি তোমাকে আবার বিয়ে দেব। কি হয়েছে? আমি তোমাকে আবার বিয়ে দেব। তুমি আমার বিয়ে দেবে? হ্যাঁ আমি তোমাকে বিয়ে দেব। দাদা, একটানে সামলাতে পারতিস না, আর একটা ঘাড়ে চাপাচ্ছে, তাহলে তোমার আবার নাকি বিয়ে দেবো? তুমি যদি আমার কথা মতো বিয়ে করতে পারো, তাহলে আমি তোমার এই সংসারে থাকবো না, আমি চলে যাবো। তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? আমি চলে যাবো। তা তুমি যখন বিয়ে দেবে বলতেছো, তা আমার বিয়ে দেওয়ার পর তুমি থাকতে হ্যালো হ্যালো। আরে তোমার বিয়ে দেওয়ার পরে যদি আমি মা ডাক শুনতে পাই, আমি কেন থাকতে পারবো না? তা তুমি আমার বেড়ে বলতেছো, তা আমার বিয়ে দেওয়ার পরে তুমি একা একা ঘুমাতে পারবে? আরে আমি অবশ্যই ঘুমাতে পারবো, আমি একা না পারি, আমি পাশবালিশ নিয়ে ঘুমাবো। দাদা কোথায় ফেলে দিচ্ছে দেখো, বলে আমি পাশবালিশ নিয়ে ঘুমাবো। হ্যাঁ আমি পাশবালিশ নিয়ে ঘুমাবো। আর যদি পাশবালিশের বলো, ওরে পাশবালিশ আমার পিঠটা চুলকে দে, সে কি আর দেবে, তার কি আর হাত আছে? আমি অত কথা শুনতে চাইছি না, আমার বাচ্চা লাগবেই লাগবে। তা তোমার বাচ্চা লাগবেই লাগবে? হ্যাঁ। তা আমার কি করতে হবে বলো? বললাম তো তোমার বিয়ে করতে হবে। তা আমি বিয়ে করবো? আর সেই মেয়ে যদি শোনে আমার আগে একটা বউ আছে, সে কি আমার বিয়ে করবে? আরে পাগল, সে কিছু জানবে না, বিয়ের পরে তুমি আমাকে মা বলেই ডাকবে। ও বাবা, আমি নাকি ওর মা বলে ডাকবো? আরে তুমি চেষ্টা করো, ঠিক ডাকতে পারবে। ডাক ননু, বাইনা করিস নি, জীবনে জীবনে কোনো তোর মা বলতে পারবো নি। আরে তুমি একবার চেষ্টা করে দেখো না। তা তুমি যখন বলতেছো, তা আমি চেষ্টা করতেছি। আরে ছাগল ডাকছো কেন তুমি এইভাবে? তোমার বারবার বলতেছি, তোমরা বলো কোনোদিন কোনোদিন বইয়ের মা বলে ডাকা যায়? তুমি ডাকতে পারবে না তো, তাহলে আমি এই চললাম। ও মা, এই তো এবার হয়েছে, তো হয়েছে, আরেকবার ডাকো দেখি। ফের ডাকবো? হ্যাঁ ডাকো। তোমার খুব ভালো লাগতেছে? আমার খুব ভালো লাগছে। না আমার শরীর দুর্বল হয়ে পড়তেছে। না না ডাকো। তোমার যতবার মা বলতেছি, ততবার আমার শরীরের ভিতরে কেন কাঁটা মেরে উঠতেছে। আরে ডাকো না। ফের বলবো? হ্যাঁ বলো। ও মা, কি হয়েছে বাবা, কি খাবে? তা এই ডাকো। তা তুমি যখন আমার মা হবে, তাহলে মার অভিনয়টা একটু করো দিনই দেখি।
আরে তুমি ডাকো, ডাকলে আমি অভিনয় করছি। তুমি অভিনয় করবে? হ্যাঁ। ও মা, মা আমারে কি দেবে এই যে? আরে কি হয়েছে বাবা, খাচ্ছিস কেন? তুই কি খাবি? আরে কি দেবে এই যে? আরে কি খাবি সেটা তো বল। আরে লাঠি বাটিস খাবো। কি হয়েছে? লাঠি বাটিস। লাঠি বাটিস? লাঠি বাটিস না, না লাঠি বাটিস ভালো না। তুই ভালো কি জিনিস খাবি বল? আমি ক্রিম রুটি খাবো। কি খাবি? ক্রিম রুটি। ওসব খাস না, পেট খারাপ করবে। তুই বরঞ্চ এক গ্লাস দুধ করে দি, তুই দুধ খা। দাদা ছোটবেলায় মা গোঁদলে দুধ খাই ছিল, এবারে কোয়ের কোলে উঠে দুধ খাবো। অনেকদিন বাসু থাকবে কোয়ের কোলে উঠে দুধ খাবো। তাহলে মা তুমি রেডি হও, তোমার সন্তান যাচ্ছে। তুমি কি পাগলা হয়ে গেছো নাকি? তোমরা বলো, মা হলে ছেলের কোলে কন্যা করে না, তাও আমার কোলে কন্যা নিতে পারতেছে না। না না, তোর এই হাতির মতো শরীরটা আমি কিভাবে নেব? আমার এই শরীরে তুমি কোলে কন্যা নিতে পারবে না? আমি পারব। আমার কোলে কন্যা না নিলে আমি মা বলে ডাকবো না। কোলে নিতে যাবে? কোলে নিতে হবে। আর আমার ওই গোঁদল করে দুধ খাওয়াতে হবে। দেখ বাবা, আমি এখানে বসছি, তুই আমার কোলে শুবি? আয় দাদা, ছোটবেলায় মার কোলে কবে শুয়েছি মনে নেই, তার নতুন যখন মা পেয়েছি মার কোলে বসে বসে শুধু দুধ খাবো। বলি এই দেখো, তাহলে তুমি আমার কথা মতো বিয়ে করছো তো? ও মা, হ্যাঁ তা আবার এই যে করছো কেন? আরে একবার দুবার তো ভুল হতেই পারে, কি বলি শোনো, তুমি আর কেঁদো না। আই কাঁদবো আর তুই তো ও সোনা কাঁদিস না। ও সোনা কাঁদিস না, চুপ চুপ বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিহা দিয়ে দিব। করিস না গজ গজ, করিস গজ গজ, করিস না গজ গজ। দাদা আমার একটা নাতনি আছে, দেখতে কি সে কি রূপ কি জ্যোতি, যেখানতে ছেলে দেখতে আসে সে অজ্ঞান হয়ে বাড়ি যায়। তার বিয়ের জন্য ঠিক করেছি, একটা ছেলে দেখেছি, সে ছেলেটা দেখতে এলো, দেখাশোনা হলো, তারপরে সে বাড়িতে ফোন করে জানাচ্ছে, না দাদু তোমার নাতনি আমি বিয়ে করবো না। তারপরে একটা দেখাশোনা হয়েছে, তারপরে দেখাশোনা হয়েছে, তবে ছেলে আসেনি, ছেলের মা এসেছে, ছেলের মায়ের সাথে কথা বলেছি, নাতনির বিয়ের সব কিছু পাকা করে দিয়েছি, বিয়ে হবে আজকেরই, আবার আসবে, ফুল সজ্জা করবে, আমি ততক্ষণ ওয়েট করি। আসে দেরি হয়, ছেলের মাটাও বা গেল কোথায়? আজকে একটা বিয়ের দিন, কি যে করি একা, আমার ছেলেও রেডি আছে, তোমার নাতনির ডাকো। ঠিক আছে, আমার নাতনিকে আমি ডাকছি। মা নাতি লতিকা, তোর কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে আমি যেন বিয়ে করে নিই। আমি তো ইটু পর না, এটা তো নাতনি। হ্যাঁ
আমার মেয়ে পছন্দ হয়েছে। নানা দিদিরা পাগলি হয় হোক, যদি আমার একটা বাচ্চা দেয় আমি তো মা ডাক শুনতে পাবো। বলি এ বাবা অভিক, তাড়াতাড়ি আয়, বউ আজে ডাকছে তোকে। আর কি নোটটা করতে আমাদের কোনো কথা শুনবে না, আমরা চলে যাই। চলো ঠিক আছে, চলো ঠিক আছে, তোরা তাহলে মালা বদল করে ফুলসজ্জা রেডি কর। দাদু হ্যাঁ, একদম খালি ডিস্টার্ব করতেছে, সাবে মোশানটা নিচ্ছি আর খালি মোশানে বাঁধা দিচ্ছে। দাদা ওর কথা অনুযায়ী কাজ করেছি, আর নতুন জিনিস কোন সারা করবুনি, চুপচাপ সোজা চলে যাব। এ ছাওয়াল্লা, তোদের ডাকতে যাই, তোদের ডাকতে যাই না, তোরা তোরা আয় না, সুবি আয় না, ও ডাকতে যে ঢুকতে পারিনি, বলে তোর কাগজ ভাঙবো। ও জানে না আমি কত চেয়ার বেঞ্চ ভেঙে দিয়েছি স্কুল কলেজে, আর সামান্য তোর কাগজ। এই দেখ তুই যা হা করেছি, এক সোরা মাটি কালে ঢুকে যাবে। এই তুই করে বাটে কোটা বলুনি, আট হয়েছে এখানটাই বটো। দাদা শুধু কি জিনিস আমার ঘরে চেপেছে দেখো। আজকের আবার মালা বদল করবি? আবার মালা বদল নাহলে ফুটোটা হবে কি করে? তাহলে আজকের সন্ধ্যায় দাম বেশি। এই দেখো আর খুব ঘুম পেয়েছে, সারা দিন খুব খাটা খানি হয়েছে, আমি তো ঘুমাবো। তুই ঘুমাবি আর খাবার লাগছে, তুই ঘুমাবি? ঘুমাবুনি ওমা। এই তুই কিছু খাবি?
তুই কদিন দান মাজিনি কেন লে খুব গন্ধ বেরোচ্ছে বাবা কি তিনটা ছটা মাজিনি দাদা ও নাকি তিন চার ছটা দান মাজেনে বলি এই দে আর ঘুম পেয়েটা আই ঘুমাবো এই দে আমার না কেন খিদে পাচ্ছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে বাবা আগে কই এত মোটা এত অত খাই খাই করো কেন কোন খেতে পারো না আই যারা ওগা পাল্লা খেলো ওগা পাল্লা থাকবে তাহলে দুজনের ভালো মানাবে এই দে বের আগে তোর কোনো বন্ধু ছিল নি এই চুপ কর তুই একটু ঘুমাই দাদা ও ঘুমি পড়েছে কিন্তু আমি ঘুমাতে পারতেছি না পুরনো জিনিস ভোলা যায় কিন্তু বে যখন করেছি ওকে তো আমার মেনে নিতে হবে তা আমিও ঘুমি পড়ি নানা দিদিরা তোমরা বলো এইভাবে রাত কাটানো যায় এইভাবে সহ্য করে থাকা যায় একা একা আমি আর থাকতে পারছি না আমি একবার ওকে ডেকে দেখি বলি এই যে নানা কি শেষ খুব ঘুমালো নাকি মশার বাচ্চারা আসলাম লেগেছে শান্তিতে ফুল সজ্জাটুকু করতে দেবে না নতুন বিয়ে করে যে ফুল সজ্জা করবো সে মশা কুট কুট করে কামড়াচ্ছে মশার যেরম কামড়ায় কামড়াবে ঘুমার স্টেপটা উল্টো করতে হবে বলি এই দেখো শুনতে পাচ্ছ না নাকি না না স্বর ভাবটা দেখো এইভাবে কে ঘুমায় তোমাদের বাড়িতে কেউ ঘুমায় এইভাবে বলি এই দেখো বলো দিনি বলতে বলতে লাতি মারলো পিছন থেকে কাবাট করে উঠেছে ও বাবা আমার মা কি ড্রেস পরে আছে না তুমি কি বলছো তা কি বলতি মানে ও মা তোমার মান সম্মান নেই নতুন আজকে তো আমি ওই জন্য এই ড্রেসটা পরে এসছি তা তোমার মান সম্মান নেই তোমরা বলো কোনদিন দেখেছো মা ছেলের বেঁধে আর জিগজার প্যান্ট পরে আছে আমি মোটে থাকতে পারছি না তুমি চলো এই দেখো আমি আর একদম থাকতে পারছি না তোমার কে এইটা কো বলতেছে ওইটা 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 কে জানি না কে জানে না জানি না তবে রে ছাড়তো ও বাবা এইটা তো তোমার মা তো কি ব্যাপার এই রকম ডেট কেন এই রকম ডেট আমার ঘরে চলো এ বাবা কি সর্বনাশ তোমার মা তোমার বলতেছে এইটা কো এই তুমি আমার ছেলে কোটা উঠাবে না আমি বুঝতে পেরেছি ভিতরে কিছু একটা ব্যাপার আছে আমার ওরে মা হাত ছেড়ে দে সময় যায় চলে নতুন বউ রাগ করবে বিয়া রাগ করলে সারা রাত ঘুম আসে না কাছে না থাকলে কিভাবে রাত কাটাবো দাও না বলে আমি বুঝতে পেরেছি রে মা নয় এ তো মা নয় মা নয় এ তো মা নয় আবার সুখে রাতে নাই কেড়ে সঠিক না হলে রাতে নাই কেড়ে সঠিক না হলে আমি পাগলা হই যাবো 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 আমি সর্বহারা হব 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 যাবো 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 এই দেখ মুচকি তুই আমার টিভি তোরে নাটি মেরে মাটির ভিতরে গেলি রো এই দেখ ননু তুই অত তো উত্তেজিত হইনি মাথা ঠান্ডা রাখ ঠান্ডা রাখবো আমি আমার দাদু ডাকবো তোর ব্যবস্থা করে দেবো এ দাদু দাদু রে এ দাদু ছা দাদু রে এই কি সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ ফুল সজ্জার ঘরে সর্বনাশ কিছু পেয়ালে পেয়াল আর মেয়ের সঙ্গে বেঁধেছি এই পুরো তোর মাথা তুই খেয়ে নেবো এইটা হচ্ছে ওর আসল বউ
আমি থানায় যাব, কেস করব। ও দাদু দাঁড়াও, দাদু দাঁড়াও, দাদু দাঁড়াও, তুমি থানায় যাওয়ার আগে ওতে ভাগটা নিচ্ছে, ওর শিক্ষা দিয়ে দেবো। ও কেন এরম করতেছে? এমন ভাবে আমার মা এমন ভাত পেতেছে, সেটা দাদু ডেকে বসে আছে। এমন আমি পাগলা হয়ে যাবো, 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 আমি সর্বহারা হব, 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 আমি পাগলা হয়ে যাবো, 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 আমি থানায় যাবো, এর মা ছেলে নামে, মা বউ আর স্বামীর নামে কেস করবো। করতে পারবে না, থানায় যাবো, স্বামী স্ত্রী দুজন পাগলি বলে টাকা দিলাম ঢেলে, মেয়ে নাই তো যেন বলতার চাচ্ছো। তুমি থানায় যাবো, তোমাদের জেল খাটাবো, থানায় যাবো, বিয়ের সাথে যাবো, স্বামী স্ত্রী দুজন চিঠিং বাল পাগলি বলে টাকা দিলাম ঢেলে, মেয়ে নাই তো যেন বলতার আমি পাগলা হই, তোর পাগলা করে দেবো, তোর ব্যবস্থা করে দেবো, তুই চিনিস না আমার দাদু কোটাই যেতে পারে। পাগলি একটু থাম, তুই একটু থাম, তোর মা বলেছি, তোর মাসি বলেছি, তোর দিদি বলেছি, তোর বয়ার বল, বয়ার তো মা বলে ডাকতেছি, আর কি বলবো দাদু। পাগলি যা বলতেছে, পাগলি একদম ঠিক কথা বলছে। এটা এটা আমার মা নয়, এটা হচ্ছে আমার স্ত্রী। হ্যাঁ দাদু, হ্যাঁ আমি হলাম ওর স্ত্রী। আর আমরা এই কাজটা করতে কেন বাধ্য হয়েছি জানো দাদু? আজকে কারণ আমাদের 10 বছর আগে বিয়ে হয়েছে, আমাদের আজ পর্যন্ত কোনো সন্তান হয়নি। যদি তোমার ওই পাগলির নাতনিটার সাথে বিয়ে দিলে আমরা দুজনের মা বাবা ডাক শুনতে পারি দাদু, তাই আমরা এই কাজটা করতে বাধ্য হয়েছি দাদু। পারলে তুমি আমাকে ক্ষমা করো দাদু, ক্ষমা করো দাদু। আমরা যখন পথে বেরোই, আমরা যখন পথে বেরোই, লোক আমাদেরকে বলে ওরা হাত করে যাচ্ছে, ওদের মুখ দেখিস না। বলতে পারো দাদু, ভগবান ভগবান যাকে যেমন পৃথিবীতে পাঠিয়েছে সে সেমন পৃথিবীতে এসছে, তাহলে আমাদের দোষ কোথায়? কেন লোক বলছে? আর আজকাল আজকাল কিছু কিছু মহিলা আছে, এই সন্তান আসার আগে তারা ওষুধ খাইয়ে সেই সন্তানটাকে নষ্ট করে দিচ্ছে। আর আমাদের মতন কিছু কিছু বাবা মা সন্তানের জন্য হাহাকার হয়ে এই নকরা পথে নেমেছে। দাদু সত্যি আমরা ভুল করেছি, কিন্তু কেন করেছি তো বুঝতে পারছো? একটা সন্তানের আশায়, বাড়িতে একটা সন্তান না থাকলে বাবা মা বোঝে সন্তানের মর্ম কতটুকুনি। সত্যি আমি বুঝতে পেরেছি, প্রতিটা ফ্যামিলিতে একটা করে বাচ্চা, একটা করে ছেলের প্রয়োজন, বাবা মার শেষ কাজটুকু অন্তত করতে পারে। সত্যি ভাই তুমি সত্যি খুব ভুল করেছো আমার নাতিকে বিয়ে। হ্যাঁ দেখো আমি কি বলি শোনো, সেই যখন আমরা ভুল কাজ করে ফেলেছি, আজ থেকে ওনার দাদুর ওনার নাতিকে নিয়ে যেতে হবে না, ঠিক আছে? আজ থেকে ও এ বাড়িতেই থাকবে দাদু। হ্যাঁ দেখতে পাচ্ছ দাদু, দেখতে পাচ্ছ ও না ওনার ভুলটা বুঝতে পেরেছে। এবার তুমি বুঝতে পারছো তো তুমি কত বড় ভুল করেছো? সব ভাগ সবাই সবারই দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কেউ কোনোদিন কারোর দিতে পারে না। তাই তাই দাদু আমি ওর স্মৃতিতে সিঁদুর দিয়ে ওকে যখন স্ত্রীর স্বীকৃতি দিয়েছি না, ও আজ থেকে আমার ছোট স্ত্রীর রূপে পরিচয় নিয়ে বাঁচবে। সত্যি তোমার এই মহত্ব আমি সত্যি কোনোদিন ভুলবো না। তুমি একটা বিয়ে বউ থাকার পরেও আবার পুনরায় তোমাকে পরিস্থিতিতে বিয়ে করতে হয়েছে, তুমি যে তাকে স্বামীর স্বীকৃতি দিয়েছো এটাই অনেক দাদু। তাই কি বলি জানো, সেই তো দেখতে দেখতে সকাল হয়ে গেল, চলো আমরা দুজন গিয়ে ভালো মন্দ বাজার করে এনে রান্না বান্না করি, আর ওরা ততক্ষণ ফ্রেশ হয়ে নি। ঠিক আছে তাই চলো, তোরা যা ডিস্টার্ব করিস আগে যা, আগে যা, আগে পালা, মোশানে বাঁধা দিয়ে দিতে তোমরা বলো দিনে মাথা গরম হয়ে যাবে না। সবে একটু মোশান নিচি, সেই সময় এসে জল ঢেলে দিয়েছে। এ পাগলি কি হয়েছে? এ উপসরা কি হয়েছে?
পাগলি রে, তুই আমাকে স্বামী বলে মেনে নিতিস তো? শোনো, আমি তোমাদের পথে কাটাও থাকতে চাই না। আমি বুঝতে পেরেছি দিদি, হয়তো আমি এখানে থাকবো না, আমি চলে যাবো, আমি চলে যাবো। দাঁড়াও পাগলি, দাঁড়াও। আমি না, আমি তোমার দাদুকে কি বললাম? তোমার স্মৃতিতে যখন সিঁদুর রাঙিয়ে দিয়েছি না, আজ থেকে তুমি আমার স্ত্রী। আর আমি তোমার বউ। সত্যি? দুজনে ভাবিনি কোনোদিন, সব কিছু ভুল হয়ে যাবে একদিন। এত সাদা, এত এত সুখে আলোর বাসা, ঝড়ির মতো হবে বলি। এত সাদা, দুজনে ভাবিনি কোনোদিন, সব কিছু ভুল হয়ে যাবে একদিন। এত সাদা, এত আশা, এত